86তে যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন, 90তে যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন, 96তে যদি ঐক্যবদ্ধ হতে পারেন, 7 সালেও যদি 111 এর সময় আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন, এখন কেন আপনারা ঐক্যবদ্ধ হতে পারছেন না? তাহলে কি ভেতরে ভেতরে আপনারা আওয়ামী লীগকে সবাই ক্ষমতায় রাখার জন্যই হচ্ছে শুধুমাত্র লোক দেখানো, এখানে ওখানে মিছিল করছেন, প্রতিবাদ করছেন, মিটিং করছেন? এখানে আপনি আবিরাম যা সাহেবের কথা বললেন, তার বক্তব্যে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে দুজন মানুষকে হত্যা করতে যায়, সেই দায়িত্ব তার না। এখন আমি একটা বক্তব্য দেই, আমার বক্তব্যকে আপনি ভালোভাবে মূল্যায়ন করবেন না খারাপভাবে মূল্যায়ন করবেন, সেটা তো আমার মানে হচ্ছে দায় না। এই সরকার একটা অপরাজনীতি এবং কূটকৌশলের অংশ হিসেবে তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য নানা ধরনের ঘটনা তারা নিজেরাই ঘটিয়েছে, নাটক সাজিয়েছে, গল্প বানিয়েছে। এখন যে এই যে আপনার মোদী বিরোধী আন্দোলনের ফলে আপনার আলেম ওলামাদেরকে যে গণহারে গ্রেপ্তার করছে, দেশের বরেণ্য আলেম যাদের দ্বারা যুব সমাজ প্রভাবিত, তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য আমি মনে করি যে তাদের জীবনের ক্ষেত্রেও তারা একটা নতুন দিশা খুঁজে পায়, সেই সমস্ত আলেম ওলামাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। এটা আমি মনে করি যে শুধুমাত্র সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষ দমনের একটা দৃষ্টিভঙ্গি থেকে। এখানে আপনি আবিরাম যা সাহেবের কথা বললেন, তার বক্তব্যে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে দুজন মানুষকে হত্যা করতে যায়, সেই দায়িত্ব তার না। এখন আমি একটা বক্তব্য দেই, আমার বক্তব্যকে আপনি ভালোভাবে মূল্যায়ন করবেন না খারাপভাবে মূল্যায়ন করবেন, সেটা তো আমার মানে হচ্ছে দায় না। এখন একজন আলেমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একটা বক্তব্য দেয়, সেই বক্তব্য উদ্বুদ্ধ হয়ে কেউ একটা কাজ করছে, এটা তো একেবারেই আমি মনে করি আসলে একটা মিথ্যা ভিত্তিহীন কথা। বঙ্গবন্ধু ধরেন, আমরা দেখেছি যে তার সময়কালে তিনি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, এবং তিনি পাকিস্তান আমলে রাষ্ট্রদ্রোহীর মামলায় জেলে গিয়েছেন। তাহলে আমাদের আজকে ছাত্র যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন করেছে, তারা জেলে গিয়েছে, এবং তারা নাকি বলেছে যে আমরা অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধু আমাদের প্রেরণা। তাহলে তো আমাদের ছাত্র যুব অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার না করে তাহলে তো বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা উচিত। কারো বক্তব্যে যদি উদ্বুদ্ধ হয়ে কেউ ভালো কাজ করে, সেই সময় আপনি প্রশংসা করবেন, আবার সেটাকে কেউ খারাপভাবে নিলে বা অপব্যাখ্যা করলে তার দায় আবার বক্তার উপরে দেবেন, এটা হতে পারে না। আর বিশেষ করে বর্তমানে যা ঘটছে দেশে, এইটা সরকারের একটা পূর্ব পরিকল্পিত অংশ বা একটা প্ল্যান। আপনি যদি দেখেন যে মোদী বিরোধী আন্দোলনের পর সরকার কিন্তু বিশেষ করে টার্গেট করে ইসলামী শক্তিগুলোকে ধ্বংস করার জন্য কিন্তু একটা নীল নকশা এঁকেছে। এটার কারণ হচ্ছে সরকার এই যে ভারতের সাথে আপনার সমঝোতা করে এই যে আমাদের ইহুদি বর্বর রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার একটা আপনার সিদ্ধান্ত নিয়েছে। এখন তারা দেখেছে যে আপনার এই ক্ষেত্রে বাধা হতে পারে ইসলামিক শক্তিগুলো বা ইসলামিক দলগুলো, সে কারণে তাদেরকে এই মোদী বিরোধী ইস্যু দিয়ে কিন্তু একটা কোণঠাসা করার একটা রাস্তা খুঁজে পেয়েছে, এবং বেছে বেছে আলেম ওলামাদেরকে সব জেলে ঢুকাইছে। এবং আমরা যারা এই সময়ে প্রতিবাদ করতাম, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ, তাদের বলতে গেলে আমি বলবো একটা মাজা ভাঙ্গা দিয়েছে, অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছে, যাতে এই সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিলে হুজুররাও যেন রাজপথে না নামতে পারে এবং আমরাও যেন রাজপথে না নামতে পারি। এবং দেখেন তাই হয়েছে, ছাত্র যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দকে জেলে রেখেছে, বারবার আদালতে তাদের জামিন আপনার রিফিউজ করা হচ্ছে, আলেম ওলামাদেরকে জেলে নিচ্ছে। এই ফাঁকি হচ্ছে সরকার কিন্তু পাসপোর্টে যে আমাদের ইসরায়েলের উপরে নিষেধাজ্ঞা ছিল সেটা কিন্তু তুলে ফেলেছে। এখন এই ক্ষেত্রে আমরা দেশের মানুষকে বলবো যে আসলে শুধুমাত্র বিভিন্ন ইস্যুতে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আলেম ওলামাদেরকে প্রতিবাদ করতে হবে, এটা না। দেশ নিয়ে একটা ভয়াবহ ষড়যন্ত্র চলছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার পথে, বিলুপ্তির পথে, সেটাকে যদি আমরা রক্ষা করতে চাই, দল মত নির্বিশেষে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এবং এই সরকার যে ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে চায়, সেই বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে। আমাদেরকে দেখতে হবে যে এখানে আসলে ভুক্তভোগী কারা, সে কেন ভুক্তভোগী হচ্ছে। ধরেন আমরা মোস্তাকের মৃত্যুতে আমরা প্রতিবাদ করলাম, যে আমরা বললাম এটা একটা হত্যা, জেলখানায় কোনো মানুষকে নির্যাতন করার অধিকার সরকারের নাই, আইন শৃঙ্খলা বাহিনীর নেই, তারপরেও তারা দেধার্সে বিরোধী এবং ভিন্ন মতের মানুষের উপর নির্যাতন নিপীড়ন করছে, নখ তুলে ফেলছে, চোখ তুলে ফেলছে, হাত পা ভেঙে দিচ্ছে। এবং এই মোস্তাকের আপনার জেলখানায় হত্যা করলো, তারপরে আবার দেখলাম একজন মাওলানাকে হত্যা করলো। এখন আমাদের যদি এখানে সিলেক্টিভ দৃষ্টিভঙ্গি থাকে যে আমরা মোস্তাকের বিষয়ে প্রতিবাদ করব, মাওলানার বিষয়ে প্রতিবাদ করব না, তাহলে কিন্তু এই সরকার সফল হবে। এবং যেভাবে এই যে বললাম আমাদেরকে দমন পীড়ন করে সরকার একটা একনায়কতন্ত্র কায়েম করবে বাংলাদেশে, তাহলে কিন্তু সেটাই তাদের আসলে মানে হচ্ছে সাফল্যে পরিণত হবে। সেই জায়গা থেকে এখন বর্তমানে দেশের গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে এবং ইহুদিবাদের প্রশ্নে সবাইকে আপোষহীন হতে হবে। বিশেষ করে এই ইসরায়েলকে যে সরকার স্বীকৃতি দিয়েছে,
এর বিরুদ্ধে এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু একটা প্রতিবাদ হয় নাই। এটা একটা ভয়ঙ্কর মেসেজ আমাদেরকে দিচ্ছে যে মানুষ কীভাবে সব কিছু মেনে নিচ্ছে। আজকে যদি আমাদের ছাত্র যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ জেলে না থাকতো, রাজপথ কিন্তু তারা কাঁপাতো। তাহলে সরকার সফল হয়েছে প্রতিবাদীদেরকে জেলখানায় বন্দি করে। সুতরাং এই বন্দীদের মুক্তির জন্য সবাইকে প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে, এবং আমরা খুব শীঘ্রই আমরা সর্বস্ব দিয়ে আমরা রাজপথে নামবো। যদি আমাদের সহযোদ্ধাদেরকে মুক্তি না দেওয়া হয়, সেই আন্দোলনে আমরা সকলকে অংশগ্রহণের আহ্বান জানাই। কারণ আমাদের যদি পাশে না দাঁড়ায়, তাহলে তো আমাদেরকে সরকার খাইয়ে ফেলাইবে। তাহলে তো এই দেশই তাহলে তারা যেভাবে পরিচালিত করতে চায়, দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায়, ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে চায়, সেটা সফল হবে। সুতরাং মানুষের একটা নৈতিক দায়িত্ব সচেতন মানুষের আমাদের পাশে দাঁড়ানোর। এই যে 54 জন ছাত্র যুব নেতারা জেলে আছে, দেখেন তাদের তো জেলখানায় আমাদের টাকা পয়সা দিতে হয়েছে, তাদের পরিবারের খোঁজ নিতে হচ্ছে। এটা দুর্ভাগ্য যে আসলে আমরা ওইভাবে মানুষের সহযোগিতাটা পাই নাই, আর যেটা আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের বিপদে মানুষ আমাদের একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তারপরেও বেশ কিছু মানুষ এই প্রতিকূলতার মধ্যেও আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি তারা এটা ব্যক্তি কিংবা গুটি কয়েক মানুষের পাশে দাঁড়ায়নি, এটা দেশের পাশে দাঁড়িয়েছে, দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, যেটা এই মুহূর্তে প্রয়োজন। এবং আমাদের সম্মিলিত ঐক্য যদি না থাকে, তাহলে এই সরকার এইভাবে আজকে আমির হামজা সাহেবকে ধরবে, কালকে অমুককে ধরবে, পরশু তমুককে ধরবে, এইভাবেই বিভিন্ন প্রতিবাদী মানুষকে তারা থামিয়ে দেবে এবং বিবেকসম্পন্ন মানুষকে এইভাবে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে রেখে হত্যা করবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, করোনা তো সারা বিশ্বেই চলছে। আপনারা যদি একটু খোঁজখবর নেন, দেখবেন যে পৃথিবীর কোনো দেশেই কিন্তু এইভাবে এক বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে নাই। দেখা যায় উন্নত বিশ্বের বিভিন্ন দেশে কিছু কিছু সময় অনলাইন ক্লাস হয়েছে এবং কিছু কিছু সময় অফলাইন ক্লাস হয়েছে, বাট একেবারে বাংলাদেশের মতো একেবারে বন্ধ এটা কিন্তু কখনোই হয়নি। এখন এর ফলে যেটা হচ্ছে, ধরেন শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে একটা অপরাধ প্রবণতা বাড়ছে, কারণ বাসায় বসে আছে অনেকে, কেউ কেউ অনলাইনে আসক্তিতে পড়ছে, এবং এর ফলে তারা নানা ধরনের আমরা দেখতেছি যে অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে যাচ্ছে। কিছুদিন আগে যে ইংরেজি মিডিয়ামের একজন ছাত্রী ধর্ষণের একটা বিষয় দেখলাম, তারপরে এর মধ্যে আপনার কিশোর গ্যাংয়ের যে বিষয়টা আসছে, এই ধরনের অপরাধ প্রবণতা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বেড়ে যেতে পারে সেই দিক বিবেচনায়। প্লাস হচ্ছে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের কিন্তু একটা মানসিক চাপও আমি মনে করি তাদের উপরে তৈরি হচ্ছে, কারণ বাসায় বসে থাকতেছে, শিক্ষা কার্যক্রম থেকে দীর্ঘদিন ধরে দূরে আছে। সেই চাপটা কিন্তু তাদেরকে আমি মনে করি পড়াশোনা বিমুখ করবে। এবং আপনারা যদি দেখেন যে আমরা এই বছরের শুরু থেকেই কিন্তু বেশ কয়েকবার আন্দোলন করেছিলাম, একবার শিক্ষা মন্ত্রণালয়ের সামনে সচিবালয়ে ঘেরাও করেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে। তখন কিন্তু শিক্ষামন্ত্রী বলেছিল যে ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, কিন্তু আমরা খুব অবাক হয়েছি যে আসলে সরকার কারোর সাথেই কথা দিয়ে কোনো কথা রাখে না। শিক্ষামন্ত্রী এখন আবার ছুটি বাড়িয়েছেন, তারা শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য এইভাবে সিদ্ধান্ত নিচ্ছেন না। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে ছাত্র সংগঠনগুলোর বাইরে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে, এবং আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে তারা রাজপথে নেমে আসবে। আর এই দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা এবং নিয়োগ বন্ধ থাকার ফলে আমাদের বেকার ভাইদের একটা কিন্তু চরম সমস্যার তৈরি হয়েছে। অনেকে চাকরি বাকরিতে আবেদনের বয়স কমে গিয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তরুণদের দিক বিবেচনায় একটু বয়সটাও বৃদ্ধি করা দরকার। এবং বিশেষ করে আমরা সকল ছাত্র সংগঠনকে আহ্বান জানাবো যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে যেন সবাই ঐক্যবদ্ধ হয় এবং কমন ব্যানার থেকে যেন সবাই রাজপথে নামার একটা প্রস্তুতি নেয়।